সুস্বাদু আমের পর এবার পূর্বস্থলীর আমের আঁটি ছুটছে বিভিন্ন জেলা থেকে ভিন রাজ্যে। গত 2 বছর ধরে পূর্বস্থলীর রেল স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মের পাশে তৈরি হয় আমের আঁটির পাইকারি মার্কেট। দুপুর হলেই ছোট ছোট ট্রাক ভিড়ছে বস্তাবন্দি আঁটি সংগ্রহে। দৈনিক 1.5 থেকে 2 লাখ পর্যন্ত আঁটি রপ্তানি হয়। মূলত বিহারের কাটিহার, ভাগলপুরের চাহিদা বেশি। পাশাপাশি হুগলি, নদিয়া, উত্তর 24 পরগনা জেলায় ছুটছে পূর্বস্থলীর আমের আঁটি। নার্সারি মালিকরা সরাসরি আসছেন আমের আঁটি সংগ্রহে। এদিকে আঁটির চাহিদা বেড়ে যাওয়ার ফলে এর দামও বাড়তে শুরু করেছে। এছাড়া লকডাউনে বহু মানুষ কর্মহীন হয়েছিলেন, তারাও ভোরের আলো ফুটতেই আমের আঁটি সংগ্রহে বেরোচ্ছেন। দিনের শেষে ওইগুলি বিক্রি করে মিলছে 200 থেকে 250 টাকা। তবে এই ব্যবসা 2 মাসের জন্য হয়। লকডাউনের মধ্যে এবার এই কাজে হাসি ফুটেছে হাজারখানেক কর্মহীনদের। এবছর আঁটি সংগ্রহের হারও 4 গুণ বেড়েছে। আড়তদাররা 1 টিন ভর্তি আমের আঁটি কেনেন 150 থেকে 160 টাকা দরে বলে জানা গিয়েছে। স্থানীয় আড়তদার সুনীল মণ্ডল, রাজিন্দর রাজবংশী বলেন, আমের আঁটির এত চাহিদা আগে ছিল না। বিভিন্ন জেলার নার্সারি ঘুরে আমরা এর চাহিদার কথা জানতে পারি। এইখানে সব আমেরই আঁটি, সব রকমের হিংসাগর, ল্যাংড়া, ফজলি, আম্রপলি, গোলাপখাস, এগুলোই সব বাগান থেকে কালেকশন করা হয়। কীরকম রেটে কেনা? এগুলো আমাদের কেনা হয় বাজার অনুযায়ী, হয়তো আজকে 160 টাকা হবে, কোনো দিন 150 টাকা। মাল অতিরিক্ত আমদানি হলে দামটা কমে যাবে, এখন পাওয়া যাবে না তখন দামটা বেড়ে যাবে। মোটামুটি কোথায় কোথায় পাঠায় সব মাল, কোথায় কোথায় যায়? পাঠায় যাবে বিহারে যায়, কাটিহার, ভাগলপুর, এইদিকে তোমার এই চাকদা, নদিয়া জেলায় এই আরামবাগ, এইসব সব নার্সারিতে যাবে মাল। ওরা কিনে নিয়ে যায় নাকি তোমরা বিক্রি করো? না, কিনে নিয়ে যাবে ওরা, এখান থেকে আমরা গাড়ি লোড করে দেবো। আচ্ছা, প্রতিদিন এখানে কত করে প্রতিদিন তোমরা কাজ করো হিসাবে? এইখানে প্রত্যেক দিন দুটো পার্টি আছে, তো দুটো পার্টির মধ্যে 20 জন কাজ করে প্রত্যেক দিন, প্রত্যেক 20টা করে লেবার কাজ করে। ঠিক আছে। আমের আঁটি জেনারেলি ওই আমের আঁটিগুলোকে অনেকে ব্যবসায়িক ক্ষেত্রে একসঙ্গে জড়ো করছে, জড়ো করে ওগুলো বিভিন্ন নার্সারি মালিকদের কাছে বিক্রি করে, এবং নার্সারি মালিক যারা আছেন তারা ওখান থেকে চারা তৈরি করেন। যে চারাটা যখন একটু পেন্সিল থিকনেস হয়, পেন্সিলের মতো মোটা হয়, সেই সময় তার ডগাটাকে কেটে দিয়ে সেখানে গ্রাফটিং করা হয়, মানে কলম করে ভালো জাতের কোনো একটা ডাল নিয়ে এসে সেখানে লাগানো হয় এবং সেইটাকে স্টক হিসেবে ইউজ করা হয়, যার ফলে এগুলো নার্সারি মালিকরা খুব অল্প খরচে এ স্টকটা পেয়ে যায় এবং পরবর্তীকালে গ্রাফটিং করে বা কলম করে সেখান থেকে নতুন চারা উৎপাদন করে বেশ ভালো দামে তারা বিক্রি করতে পারেন, এটাই তাদের লাভ হয়। ওই মালিকরাই বলেছিলেন, সংগ্রহ করা থাকলে আমরাই পূর্বস্থলী গিয়ে আঁটি সংগ্রহ করব। অনেকে অগ্রিম টাকাও দিতে চান। পূর্বস্থলীর মতো এত পরিমাণ আমের আঁটি অন্য কোথাও পাওয়া যায় না। এই আঁটি নিয়ে ওনারা আমের কলম তৈরি করেন। আমাদের সব খরচ খরচা মিটিয়ে দিনে 800 থেকে 900 টাকা আয় হয়। বৃহত্তর পূর্বস্থলী জুড়ে প্রায় 1000খানেক আম বাগান আছে। কোনটিতে 500টা পর্যন্ত আম গাছ আছে। ঝড়ে পড়া বা পচা দাগি আম বাগানের মধ্যেই পড়ে থাকে। কয়েক সপ্তাহের ব্যবধানে আঁটির স্তর জমে যায়। আঁটি সংগ্রহে বাগান মালিকরা বাধা দেন না, উপরন্তু উৎসাহ দেন। পলাশপুলি, বেলগাছি, পূর্বস্থলীর জাহাননগরের বেশ কিছু বাগান মালিকরা বলেন, ভোরের আলো ফুটলেই নাবালক মহিলারা আঁটি কুড়োতে আসেন। আমরা নিষেধ করি না, ওই আঁটি তুলে নিলে বাগান পরিষ্কার থাকে। পূর্বস্থলীর গোপাল মুখোপাধ্যায় কলোনির বাসিন্দারাই প্রথম আমের আঁটি সংগ্রহের পেশায় যুক্ত হন। প্রায় 200টি নার্সারি আছে পূর্বস্থলীতে। তাদের অবশ্য আমের আঁটি সাপ্লাই দেবার আলাদা লোক আছে। পূর্বস্থলীর 2 নম্বর ব্লকের সহ কৃষি আধিকারিক জনার্দন ভট্টাচার্য বলেন, নার্সারি মালিকরা ওই আঁটি সংগ্রহ করে প্রথমে গাছ তৈরি করেন, পরে তার মাথা কেটে গ্রাফটিং করা হয়। বিভিন্ন প্রজাতির আমের কাটিং জোড়া হয় ওই গাছে, ওটাই হয় কলমের আম। একটু বড় হলে প্রতিটি গাছ 50 থেকে 100 টাকায় বিক্রি হবে। আমজাদ আলীর রিপোর্ট, পূর্ব বর্ধমান।